এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই মন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আমার গত ভিডিওতে পার্টস অফ স্পিচ সম্পর্কে পার্ট ওয়ান বানিয়েছিলাম। তো ওইখানে আমি বার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম বা বারের প্রকারভেদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি অ্যাডভার্ব এবং এরপরে যে ভার্বস অফ স্পিচগুলো আছে ওইগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? দ্য মডিফায়ার অফ ভার্ব ইজ কল্ড অ্যাডভার্ব। অর্থাৎ যে ভার্বস অফ স্পিচটি বা যে ওয়ার্ডগুলো ভার্বকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বস মডিফাই ভার্ব, মানে অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। যেমন দেখুন, গো স্লোলি, গো হচ্ছে ভার্ব, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। কেমন? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে এবং কেমন দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তর পাব সেটি হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখুন, হেয়ার স্লোলি ইজ এ অ্যাডভার্ব বিকজ ইট মডিফাইজ গো, দ্যাট ইজ এ ভার্ব। এবার আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে এখানে একটু আলোচনা করি। অ্যাডজেক্টিভ কি? দ্য মডিফায়ার্স অফ নাউন অ্যান্ড প্রোনাউন আর কল্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের মডিফায়ার্স যেটা, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ বিশেষায়িত করে যে যে পার্টস অফ স্পিচ তাদেরকেই কি বলে, অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল স্বরূপ আমি বলি, গুড বয়। এখানে দেখুন, বয় হচ্ছে নাউন আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বয় সম্পর্কে একটি ধারণা, এক বয় সম্পর্কে বয়কে মডিফাই করেছে গুড। অর্থাৎ বালকটি কীরকম, ভালো ছেলে, বালকটি গুড। কুইক হর্স, দেখুন এখানে হর্স হচ্ছে নাউন আর কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ। কুইক হর্স বলতে বোঝানো হয়েছে যে দ্রুত ঘোড়া। হর্স সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য প্রদান করেছে অ্যাডজেক্টিভ। হেয়ার গুড ইজ অ্যাডজেক্টিভ বিকজ ইট মডিফাইজ বয় হুইচ ইজ এ নাউন। এবার আমরা প্রেপোজিশন সম্পর্কে খানিকটা আলোচনা করার চেষ্টা করি। প্রেপোজিশনস আর সাম ওয়ার্ডস দ্যাট কানেক্ট টু নাউন্স অর টু ফ্রেজ। অর্থাৎ প্রেপোজিশন হচ্ছে একটা শব্দ যেটা দুটি নাউন অথবা দুটি ফ্রেজকে যুক্ত করে। কীরকমভাবে? দেখুন, প্রেপোজিশনের কাজ হচ্ছে, প্রেপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ব্যয়। অর্থাৎ প্রেপোজিশন একটি পদের সাথে আরেকটি পদের অন্বয় ঘটায় বা মিলন ঘটায়। প্রেপোজিশন নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এই নাউন এবং প্রোনাউনের সাথে অন্য একটি নাউন অথবা প্রোনাউনের সম্পর্ক বোঝায়। একটি ফ্রেজের সাথে একটি ফ্রেজের সম্পর্ক নির্দেশ করে প্রেপোজিশন। এক্সাম্পল স্বরূপ আমি বলি, হি গোজ টু স্কুল। এখানে দেখুন, স্কুল একটি নাউন, গো হচ্ছে ভার্ব। এখানে হি গোজ এই অংশটির সাথে টু মাধ্যমে স্কুলের সাথে যুক্ত হয়েছে। আর টু ইজ প্রেপোজিশন বিকজ ইট কানেক্টস টু ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। এরপর আমি কনজাংশন নিয়ে এখানে একটু আলোচনা করি। দ্য ওয়ার্ডস দ্যাট কানেক্ট টু ক্লোজ আর কল্ড কনজাংশন। প্রেপোজিশন এবং কনজাংশনের একটি বেসিক ডিফারেন্স হচ্ছে, প্রেপোজিশন দুটি ফ্রেজকে যুক্ত করে আর কনজাংশন দুটি ক্লোজকে যুক্ত করে। ক্লোজকে কীভাবে যুক্ত করে দেখুন। এক্সাম্পল শুরু আমি দিয়েছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে পুরো সেন্টেন্সটা আমি যদি লিখি, এখানে খানিকটা ভুল হয়েছে, এখানে হবে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এটা হবে বাট হি ইজ অনেস্ট হবে।